আপনারা সকলে জানেন যে বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কি হাল। আইসিইউ এর অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে, অক্সিজেনের সাপ্লাইও কম। সারা বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে মাত্র 549টি আইসিইউ বেড আছে। এরপরে আপনারা জানেন যে আইসিইউ বেডগুলোর মধ্যে অনেকগুলো হচ্ছে আপনার ভিআইপিদের জন্য রিজার্ভ থাকে। ঢাকা মেডিকেল থেকে অনেক সময় পেশেন্টকে ফেরত দেওয়া হচ্ছে, যদিও ভেতর থেকে শোনা যাচ্ছে সেখানে আইসিইউ বেড খালি ছিল। তবে দেখেন যে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য 550 আইসিইউ বেড কি অনেক কম নয়? হাসপাতালের পর হাসপাতাল ঘুরেও শয্যা না পেয়ে ভোগান্তিতে রোগীরা। করোনার জন্য বিশেষায়িত 16টি সরকারি হাসপাতালের 11টিতেই ফাঁকা নেই কোনো আইসিইউ। এছাড়াও সাধারণ শয্যার চাহিদাও বাড়ছে আশঙ্কাজনক হারে। এই অবস্থাটা কিন্তু আগে আরো খারাপ ছিল, করোনার কারণে হয়তো তারা কিছু বাড়িয়েছে, কিন্তু বাড়ানোর সংখ্যাটা কি মানে বাংলাদেশের জনসংখ্যার তুলনায় প্রতুল? অবশ্যই না। কিন্তু আমি একটা লেখা লিখেছিলাম ফেসবুকে, সেখানে হচ্ছে যে জার্মানিতে 8 কোটি মানুষের জন্য তাদের বর্তমানে আইসিইউ বেডের সংখ্যা প্রায় 25,000। বাংলাদেশকে যদি তাদের সাথে কম্পেয়ার করি তাহলে বাংলাদেশে লাগে হচ্ছে প্রায় 60,000 আইসিইউ বেড। তাহলে জার্মানি যদি উন্নত দেশ, তাকে যদি আমি বাংলাদেশের সাথে কম্পেয়ার না করি, যদি আমি কম করেও ধরি যে ঠিক আছে জার্মানির মতো এত করতে পারবে না, তাহলে কিন্তু বাংলাদেশের 10-20,000 আইসিইউ বেড দরকার ছিল। কিন্তু সেটা কিভাবে 500 হয় কিভাবে? যদি আপনি অর্থনৈতিক সক্ষমতা বিচার করেন, তাতে কিন্তু বাংলাদেশের যে আপনার যদি আমি নমিনাল জিডিপি ধরি, তাতেও কিন্তু জার্মানি বাংলাদেশের চেয়ে 10 গুণ আপনার মোট দেশজ উৎপাদনে বেশি। তাহলে 10 গুণ কম যদি আইসিইউ বেড হইতো, তাহলে কিন্তু বলা যেত যে না, তাদের 25,000 আছে, আমাদের 3,000 আছে বা 5,000 আছে। কিন্তু সেটা 500 হয় কিভাবে? মায়ের আইসিইউ খুলে ছেলেকে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে আজকে পড়লাম হচ্ছে মানে ভাতিজির আইসিইউ মানে আপনার যে যন্ত্র, সেটা কৃত্রিম শ্বাস প্রশ্বাস নেওয়ার যে যন্ত্র, সেটা খুলে আপনার চাচাকে দিচ্ছে। এটা কি কোনো দেশের কথা? আমরা প্রতিদিন শুনছি যে বাংলাদেশের $50 বিলিয়ন রিজার্ভ আছে, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, ক্যানাডা হয়ে গেছে। তাহলে এই দেশের এই হাল হবে কেন? স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য সরকার অনেকদিন সময় পেয়েছিল, গত বছর থেকে 1.5 বছর সময় পেয়েছিল। তারা কিন্তু এই আইসিইউ বেড বাড়াতে পারতো, অক্সিজেনের সাপ্লাই বাড়াতে পারতো, ভেন্টিলেটর কিনতে পারতো, কিন্তু তারা করেনি। তারা বসুন্ধরাতে কোভিড হাসপাতালের কথা প্রচার করেছে, সে হাসপাতালের এখন খবর নেই। সারা বাংলাদেশ নাকি অনেকগুলো হাসপাতাল তৈরি করেছে, দেখা যাচ্ছে যে কোনো রোগী অসুস্থ হলে আইসিইউ লাগলে তাকে গ্রাম থেকে ঢাকায় আসতে হচ্ছে এবং অনেকেই প্রতিমধ্যে মারা যাচ্ছেন। এই জিনিসটা কিন্তু খুব কঠিন ছিল না। বাংলাদেশ পদ্মা ব্রিজ করেছে, চট্টগ্রামে বড় বড় টার্মিনাল করছে, যেগুলোর বাজেট 30,000, 40,000, 50,000 এমনকি 1,00,000 কোটি টাকার বাজেট আছে। তাহলে স্বাস্থ্য খাতে কেন সরকার বরাদ্দ দিতে চায় না? কেন জিনিসগুলো তদারকি করা হয় না? কেন করা হয় না? পেছনে একটা বড় সমস্যাটা হচ্ছে যে সরকারের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা দাঁতের ট্রিটমেন্ট করতে, চোখের ট্রিটমেন্ট করতে আমাদের টাকায় যাচ্ছেন হচ্ছে আপনার সিঙ্গাপুরে, দুবাইতে, লন্ডনে, যুক্তরাষ্ট্রে। তো একবার ট্রিটমেন্ট করতে তাদের যে পরিমাণ খরচ হয় সেটা বহন করি আমরা, কিন্তু আমরা যারা ট্যাক্স দিই, আমরা অসুস্থ হলে আমরা হাসপাতালে সিট পাই না, আমরা ফ্লোরে ঘুমাই। তো এই যে আপনার বৈষম্য, এই বৈষম্য দূর জনগণই করতে পারে। জনগণ হচ্ছে রাস্তায় নামতে হবে জনগণকে। জনগণ মনে করছে যে কেন সরকার করছে না, এটা নিয়ে একটা হা হুতাশ করে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে হবে না, আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের আন্দোলন করতে হবে। কারণ বাংলাদেশে যত কিছুই মানুষ পেয়েছে সেগুলো আন্দোলনের মাধ্যমেই পেয়েছে। যদি চুপচুপ করে বসে থাকেন আর সরকারকে গালাগাল দেন, এই সরকারের পরে হয়তো অন্য সরকার আসবে, তারা হয়তো আগ্রহ দেখাবে না। কারণ বিদেশে যে চিকিৎসা নেওয়ার সুযোগ সেটা সরকারি কর্মকর্তাদের, সেটা মন্ত্রী এমপিদের, সব দলেরই আছে, থাকবে। তো বিষয়টা আসলে হেলাফেলার বিষয় না, মানুষকে সচেতন হতে হবে এবং বিষয়টা নিয়ে আন্দোলন করতে হবে, যেন আমাদের ট্যাক্সের টাকায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে। আমরা কেন ভারতে যাব চিকিৎসা নিতে? ভারত আমাদের চেয়ে সামাজিক বিভিন্ন সূচকে পিছিয়ে। আপনি শিশু মৃত্যুর হার দেখেন, মাথাপিছু আয়ও এখন বেড়ে গেছে, এছাড়া আপনার বিভিন্ন সামাজিক সূচক, সেগুলো তো ভারত বাংলাদেশের পিছনে। কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর বিভিন্ন হিসাব আছে, কিছু হিসাবে 5 লাখ, কিছু হিসাবে 10 লাখ মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। কেন যাবো আমরা ভারতে? আমাদের তো অর্থনৈতিক সক্ষমতা আছে, আমরা যদি ফ্লাইওভার বানাতে পারি, আমরা যদি ব্রিজ বানাতে পারি, আমরা যদি রেল লাইন বানাতে পারি, মেট্রো রেল বানাতে পারি, তাহলে কেন আমরা হাসপাতাল বানাতে পারবো না?
কারণ আমরা ভারতে গেলে, বা শুধু ভারত না, সিঙ্গাপুরে গেলেও যে আমাদের দেশ থেকে যে বৈদেশিক মুদ্রাটা চলে যাচ্ছে সেটার জন্য তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কেন আমরা ইচ্ছে করে ক্ষতিগ্রস্ত হব? যদি এমন কোনো অপারেশন হয় যেটা সম্ভব না বাংলাদেশে, তখন আমরা সিঙ্গাপুর যেতে পারি, তখন আমরা হয়তো বড় দেশ ভারতে যেতে পারি, কিন্তু ছোটখাটো রোগ ব্যাধি, ক্যান্সার, এগুলোর চিকিৎসা কেন বাংলাদেশে হবে না? এই স্বাস্থ্য খাতের যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলারই একটা ফলাফল হচ্ছে বর্তমানে কোভিডের সময় প্রকট আকার ধারণ করেছে। তো আমাদেরকে বিষয়টা নিয়ে সোচ্চার হতে হবে এবং আন্দোলন করতে হবে। আমরা যদি চুপ থাকি তাহলে এই অবস্থার পরিবর্তন হবে না এবং আমরাই ধুকে ধুকে মরবো, কারণ সরকারের লোকজন, সরকারের কর্মকর্তারা তারা আমাদের টাকায় তারা আরামসে বিদেশে চিকিৎসা নেবে। তো সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা সোচ্চার হন, সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হন, রাজনৈতিক দলগুলোর প্রোগ্রামে সোচ্চার হন এবং এই বিষয়টা নিয়ে সংক্ষেপে কথা উঠুক, রাজপথে আন্দোলন গড়ে উঠুক এবং বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার, যে একটা সুস্বাস্থ্যের অধিকার এবং চিকিৎসা পাওয়ার অধিকার, সেটা যেন ফিরে পায়। ধন্যবাদ সবাইকে।